আরবি শব্দ লাইলাতুল অর্থ রাত এবং কদর শব্দের অর্থ মর্যাদা ধর্মীয় মতে লাইলাতুল কদর অর্থ মহিমান্বিত রাত রমজান মাসের শেষ দশ দিনের বেজোর রাত্রিগুলোর যে কোনো একটি লাইলাতুল কদর বা মহিমান্বিত রাত এই রাত মানুষের জন্য সৌভাগ্য বয়ে আনে লাইলাতুল কদর সাতাশ সমজানের রাত্রিতে হওয়ার সম্ভাবনা বেশি থাকে বলে রাতে মুসল্লিরা নফল নামাজ কুরআন তেলাওয়াত জিকির আসকার ও দুরুদ পাঠ করেন আল্লাহর নৈকট্য লাভের আশায় এক রাতের এবাদত হাজার মাসের এবাদতের সমান এই বিষয়ে লক্ষ্য করে লাইলাতুল কদরের গুরুত্বটা অনেক বেশি আমাদের জীবনের খাতা মাফ করার একটা বিশাল নিয়ামত আজকের এই রাত্রে এটা আমাদের প্রত্যেকটা মুসলমানের পালন করা উচিত যাতে করে যে আমরা ইহকাল এবং পরকালের কল্যাণ লাভ করতে পারি লাল কদর আপনার বিশ রোজা থেকে তিরিশ রোজা পর্যন্ত প্রত্যেক রাত্রে লাল কদরকে খোঁজা তো বিশেষ করে সাতাশ তারিখে লাল কদর সম্বন্ধে অনেক ফজিলত আসছে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় বৃষ্টি উপেক্ষা করে জাতীয় মসজিদ বাইতুল মোকারমে ছিল ধর্মপ্রাণ মুসল্লিদের ভিড় রাতভর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনায় মশগুল ছিলেন তারা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যাতে আমগো গুনাহ মাফ করে সারা দিবাত করব আর আল্লাহ পাক যেন আমাদের গুনাহগুলো মাফ করে দেয় আল্লাহ যাতে তৌফিক দেয় সামনের বছর এরকম নামাজ পড়তে পারি মহিমান্বিত এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি বয়ে আনবে এমন প্রত্যাশা মুসল্লিদের মানিক শিকদার একুশে টেলিভিশন ঢাকা